বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের আন্ডারে তুমি যদি পড়াশোনা করো যে কোনো রকম কোর্সেসে তোমার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ নোটিশগুলো সম্পর্কে বলবো এবং ডিটেলসে আলোচনা করব নোটিশগুলো কাদের এবং নোটিশগুলোতে কি কি বলা রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলে প্রথম চ্যানেলটি করতে কিন্তু ভুলবে না কারণ কিন্তু তোমাদের এডুকেশন এবং ইনফরমেশন ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে তো সরাসরি দেখো আমি অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং অফিশিয়াল ওয়েবসাইটে অল নোটিশে ক্লিক করে কিন্তু আমি অল নোটিশে চলে এসেছি এবং এখানে উনিশ তারিখে কিন্তু একটি নোটিশ এবং কুড়ি তারিখে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে তো ভিউয়ার্স আমি কিন্তু সবার প্রথমে উনিশ তারিখের নোটিশে চলে যাব তো উনিশ তারিখের নোটিশটা কাদের জন্য এবং কি কি বলা হয়েছে দেখো উনিশ তারিখের নোটিশটা মেনলি ফার্মা অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি যে সমস্ত স্টুডেন্ট পড়ছে তাদের জন্য যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তো এখানে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে এখানে বলা হয়েছে তাদের এক্সামিনেশান ইন অনলাইন মোডে যেটা হয় তোমাদের যেটা হয়ে আসছে স্টেট কাউন্সিলের আন্ডারে সেই প্রসেসে কিন্তু এক্সামিনেশান হবে ডিপ্লোমা ইন ফার্মেসি যারা পড়ছে তাদের এক্সামিনেশন কিন্তু হবে কুড়ি আট অর্থাৎ আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আগস্ট মাসের আঠাশ তারিখের মধ্যে পুরো যে ডিটেল শেডিউল সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে প্রকাশ করা হবে এবং এই এক্সামের যে ডিটেলস সংক্রান্ত আপডেট কিন্তু পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে এটা কিন্তু ছিল উনিশ তারিখের আপডেট তো এটা কিন্তু সম্পূর্ণ ডিফার্মা স্টুডেন্টদের জন্য ছিল ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য এবার কিন্তু আমি চলে যাব আরও যে গুরুত্বপূর্ণ দুটো নোটিশ আছে সেখানে তো ভিউয়ার্স তোমরা দেখতেই পারলে যে নোটিশটা ছিল তো এটা কিন্তু সম্পূর্ণ ডিপ্লোমা ইন ফার্মেসি যে সমস্ত স্টুডেন্ট করছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই নোটিশটা এবার কিন্তু তোমাদের যে এক্সটার্নাল এক্সামিনেশন থাকছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কুড়ি তারিখের নোটিশটাই তো আমি কিন্তু এই নোটিশটা চলে এসেছি কুড়ি তারিখের এই নোটিশটায় কিন্তু এক্সাম প্রোগ্রাম দেওয়া রয়েছে অর্থাৎ কিছু যে সমস্ত কোর্স রয়েছে ডিপ্লোমাইন থ্রি ডি অ্যানিমেশান গ্রাফিক্স অ্যাডভান্স ডিপ্লোমাইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি থেকে শুরু করে বিভিন্ন রকম কোর্স যেগুলো থাকছে যেরকম ডিপ্লোমাইন ভোকেশনাল এছাড়া তোমাদের থাকছে যেগুলো পোস্ট ডিপ্লোমা অনেক রকম কোর্স যেগুলো তোমাদের থাকে রেগুলার এবং ক্যাজুয়াল তো তাদের কিন্তু এই যে এক্সাম প্রোগ্রাম দিয়েছে ফর রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টার এখানে দেখতেই পাচ্ছ অ্যাডভান্স ডিপ্লোমাইন সেফটি ম্যানেজমেন্ট যারা তোমাদের পোস্ট ডিপ্লোমা করছে।

হ্যাঁ তো এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু এক্সামিনেশনের যে তোমাদের ডিটেলস আমি আগেও প্রোভাইড করেছিলাম তো সেটার কিন্তু এক্সাম রুটিন এই যে নোটিশটাই পাবলিশ করা হয়েছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত স্টুডেন্ট এই ধরনের কোর্সগুলো করছো তাদের জন্য কিন্তু এই এক্সামিনেশানগুলো কোর্সগুলো কিন্তু তোমরা দেখে নাও আমি কিন্তু তোমাদের আবারও বলে দিলাম যদি তুমি রেগুলার এবং ক্যাজুয়াল স্টুডেন্ট হও ডিপ্লোমা ইন থ্রি ডি অ্যানিমেশান অ্যান্ড গ্রাফিক্সে এছাড়া অ্যাডভান্স ডিপ্লোমা তুমি যদি করো ফায়ার সেফটি ম্যানেজমেন্ট বা তুমি যদি ডিপ্লোমা করো এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট তুমি যদি হও তোমার জন্য কিন্তু এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ অফিশিয়াল ওয়েবসাইটের কিন্তু যে গুরুত্বপূর্ণ নোটিশ প্রথমটা ছিল সেটা কিন্তু ডিফার্মা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য ছিল এবং এই সেকেন্ড নোটিশটা কিন্তু এই সমস্ত ক্যাটাগরির যে সমস্ত কোর্সেসে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এবার কিন্তু আমি তৃতীয় নোটিশটাই চলে যাব যেটাও কিন্তু কুড়ি তারিখে প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশটাই কিন্তু কী রয়েছে সেটা কিন্তু দেখে নেব তো ভিউয়ার্স এই যে নোটিশটাই এই নোটিশটা কিন্তু আমি চলে এসেছি এটা কিন্তু গাইডলাইন্স রয়েছে এটা কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করার যে ডিফার্মা স্টুডেন্টদের যে তোমাদের এক্সামিনেশান ছিল সেই এক্সামিনেশান যেটার কথা বললাম নোটিশটাই তো সেই নোটিশটারই কিন্তু যে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে তার নির্দিষ্ট ডেট এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে সিস্টেমটা দিয়েছে এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল যে প্রসিডিওরটা সেটা কিভাবে হবে সেটা তোমরা দেখে নাও তো তোমরা যারা ডিফার্মা স্টুডেন্ট আছো তোমরা যারা রেগুলার এবং ক্যাজুয়াল রয়েছো তোমাদের কিন্তু এক্সামিনেশান হবে ইআইওএম অর্থাৎ অনলাইন এক্সামিনেশান মোডে যেটা আমি তোমাদের বললাম তো এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল করতে হবে তো ফর্ম ফিল করার জন্য তোমাদের কী কী করতে হবে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটে এসে তোমাদের যে ট্যাব থাকছে সেই ট্যাবে কিন্তু গিয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই ফর অনলাইন এক্সামিনেশান ইন অনলাইন মোড আগস্ট টু যেটা লেখা থাকবে যে ট্যাবটা সেখানে কিন্তু ক্লিক করতে হবে এই যে তোমাদের ওয়েবসাইটটা সেটা কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তোমাদের এই রেজিস্ট্রেশনে তোমাদের নির্দিষ্টভাবে রেজিস্টার করতে হবে তো এই ট্যাবে ক্লিক করে তোমাদের নির্দিষ্ট রেজিস্ট্রেশান নাম্বার তোমরা পুট করবে পুট করার পরে তোমাদের তোমরা রেগুলার না ক্যাজুয়াল তো যারা নতুন স্টুডেন্ট রয়েছে সবাই সবাই রেগুলার করবে আর ক্যাজুয়াল বলতে যাদের ব্যাক থাকছে তারা ক্যাজুয়াল হিসাবে অ্যাপ্লাই করবে তো তারপরে তোমাদের সেখানে নির্দিষ্ট ডিটেলস তোমরা দেখতে পারবে যে যখনই তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পুট করবে তোমাদের নির্দিষ্ট যে সমস্ত ডিটেলস দেখতে পারবে তোমার নাম ইনস্টিটিউট তো তারপরে তোমাদের সাবমিট অ্যান্ড পে ফিস করতে হবে তো সেখানে তোমাদের যে সাবমিট এবং পে ফিজ করছো তোমরা ডিপ্লোমা ইন ফার্মেসি যে সমস্ত স্টুডেন্ট রয়েছো তোমাদের কিন্তু সাবমিট এবং পে ফিজে তোমরা ক্লিক করার পরে তোমাদের মোড অফ পেমেন্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ তোমরা কিভাবে পেমেন্ট করতে চাও এখানে কিন্তু অনেকগুলো অপশান তোমরা পাবে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই সমস্ত রকম এই সমস্ত প্রসেসে কিন্তু তোমরা তোমাদের পেমেন্টটা করতে পারবে তোমাদের পেমেন্ট রেগুলার স্টুডেন্ট অর্থাৎ যাদের নতুন স্টুডেন্ট তোমরা রেগুলার সবাই বেশিরভাগ তো সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু পেমেন্ট করতে হবে দুশো টাকা এবং ক্যাজুয়াল স্টুডেন্ট যাদের বিভিন্ন গ্যাপ রয়েছে বা ব্যাক রয়েছে বিভিন্ন সাবজেক্টে সেই সমস্ত ক্যাজুয়াল স্টুডেন্টদের কিন্তু একশো কুড়ি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এই পেমেন্টের লাস্ট ডেট কিন্তু থাকছে এগারো তারিখ অর্থাৎ তোমাদের চার তারিখ কিন্তু আগস্টে পোর্টালটা খুলছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং এগারো তারিখ কিন্তু তোমাদের এ লাস্ট ডেটটা থাকছে আর তোমাদের এক্সামিনেশান কবে থেকে হচ্ছে আগের নোটিশটা আমি কিন্তু তোমাদের পুরো ডিটেলসে বলেই দিলাম সেখানে কিন্তু জানিয়ে দিয়েছে তোমাদের এক্সামিনেশন যে শেডিউল কোন ডেটে কোনটা সেটা কিন্তু পরবর্তীকালে অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকো চ্যানেলের সাথে থাকলে কিন্তু সমস্ত রকম আপডেটস তোমরা সবার আগে পেয়ে যাবে এইবার কথা হচ্ছে তোমাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপ তোমরা করবে তারপরে কিন্তু তোমাদের এটা ইনস্টিটিউট থেকে ভেরিফাই হবে তো এখানে কিন্তু ইনস্টিটিউট এটাকে ভেরিফাই করে দেবে তোমাদের বারো তারিখের মধ্যে তো সেই বারো তারিখের মধ্যে তোমাদের ইনস্টিটিউট দ্বারা ভেরিফাই হয়ে গেলে তোমরা কিন্তু ষোলো তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশানটা থাকছে আগস্টের তো সেই এক্সামিনেশনের কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ষোলো তারিখে ডাউনলোড করে নিতে পারছো তো এই ছিল কিন্তু আজকে ডিটেলসে ভিডিও এই তিনটে নোটিশ সম্পর্কে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তুমি এই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট হলে তোমার সকল বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটি টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান কিন্তু প্রোটেকনিক্যাল জিনিয়াস সময় তোমাদের জন্য সবার আগে নিয়ে আসে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো আবারও বলছি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো धन्यवाद